আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। বাংলা সাইক্লোন ইউটিউবের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আবারও এসএসসি 25 শিক্ষার্থীদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ তোমাদের শিখাবো পরিচ্ছেদ 6-এর অর্থাৎ সরাসরি গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং অ্যানালাইসিস। প্রথমে বলে রাখি, 2023 সালে এই পরিচ্ছেদ থেকে প্রশ্ন এসেছে 8টি, অর্থাৎ 9টি বোর্ডের মধ্যে 8টি বোর্ডই প্রশ্ন করেছে। আবার 2024 সালে 9টি বোর্ডের মধ্যে 5টি বোর্ডে প্রশ্ন করেছে। 2025 সালে আবারও প্রশ্ন করবে, অবশ্যই 5টি বেশি বোর্ডে প্রশ্ন করবে ইনশাল্লাহ। তাহলে যারা ক্লাসটি শুরু করার আগে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুর সাথে শেয়ার করতে বলবো না। এই সাজেশন ক্লাসটি অর্থাৎ তোমাদের হচ্ছে এই চ্যাপ্টার বা পরিচ্ছেদে কোনগুলো আসতে পারে এবং হুব কম পড়বে, যা বলতে সেগুলোতে হুব কম পড়বে তোমরা চর্চা করবো। এবং ক্লাসটা শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার পরিচ্ছেদ 6-এর ক্লাসটা দেখো নাই, অর্থাৎ পরিচ্ছেদ লাইন টু লাইন ব্যাখ্যামূলক যে ক্লাসটা যারা দেখো নাই, এরা দয়া করে এই ক্লাসটা দেখার দরকার নেই। কারণ তুমি যদি পরিচ্ছেদ 6 নম্বরের ক্লাসটা যদি তুমি না বুঝো, অর্থাৎ পরিচ্ছেদ 6-এর টপিক্সটা যদি না বুঝো, তোমার এই এখন যে ক্লাসটা করবা, ক্লাসটা করলে তোমার মাথা হ্যাং হয়ে যাবে, তোমার মনে হবে এটা খুবই কঠিন একটা জিনিস। এই জন্য তুমি পরিচ্ছেদ 6-এর ক্লাসটাই করবা, তারপরে এই ক্লাসটা করবা। কারণ পরিচ্ছেদ 6-এর ক্লাসটা যদি করো তাহলে তোমার কাছে এটা একদম ইজি মনে হবে, একদম ইজি একটা পড়া। আর না হলে এটা কিন্তু পারবা না, এখানে সূত্রের অনেকগুলো ক্যালকুলেশন আছে যেগুলো তোমরা পারবে না, মানে সহজ ওইখানে ব্যাখ্যা করা আছে। আগে তোমরা পরিচ্ছেদ 6-এর ব্যাখ্যাটা দেখো। তাহলে চলো, যারা 6-এর ব্যাখ্যাটা দেখে আসছো আরেকবার দেখে নাও, দেখে তারপরে পড়া শুরু করো, ক্লাসটা শুরু করো। তাহলে পরিচ্ছেদের আগে আবারও বলতেছি, তোমার পরিচ্ছেদ 6-এর যে চার্ট আছে, একটা চার্টের মৌলিক সরাধনির অবস্থান এটা একটু দেখে আসো। তা শুরু করি তাহলে। 1 নম্বর যে এমসিকিউ আছে, উচ্চারণের সময়ে জীবের কোন অবস্থানের কারণে স্বরধ্বনি বাক করা হয়, অর্থাৎ উচ্চতা অনুযায়ী বাক করছে, সম্মুখ অনুযায়ী বাক করছে, পশ্চাৎ অনুযায়ী বাক করছে। তাহলে উত্তর হবে 1, 2, 3, 4 সবগুলো, অর্থাৎ হবে সবগুলোই। তোমাদের দেখো এটা কিন্তু আমি পাশে উত্তর দেওয়া আছে, তারপরে আমি তোমাদের উত্তরগুলো বলতেছি, এটা হচ্ছে সাজেশন এবং তোমাদেরকে চর্চার জন্য, আমার সাথে সাথে প্র্যাকটিস করে ফেলো একবার করে। আর যদি ভুল উত্তর থাকে তাহলে আমি তো অবশ্যই উত্তরগুলো সঠিক করে দেবো। 2 নম্বর বলছে, ও উচ্চারণের অর্থাৎ রস্য যে উচ্চারণের সময় জীবের অবস্থান কোথায় থাকে, জীবের অবস্থান হচ্ছে উচ্চমধ্য। এখন তুমি কিন্তু মুখস্থ করলে উচ্চমধ্য একটু পরে গুলাই যাবো, উচ্চমধ্য না উচ্চ, কারণ এই জন্যই বলছি আগে আমার ক্লাসটা করে আসো, মূল ক্লাসটা করে আসো। তাহলে উত্তরটা হবে 2, 2-এর উত্তর হবে 3, অর্থাৎ উচ্চমধ্য। 3 নম্বর, কোন স্বরবর্ণের উপরে চন্দ্রবিন্দু ব্যবহার করা হয় কী বোঝাতে, অর্থাৎ এটা উত্তরটা হবে 3, অনুনাসিকতা বোঝাতে, অনুনাসিকতা বোঝাতে। 3 হারের উত্তর হবে অনুনাসিকতা বোঝাতে। 4 নম্বর, উচ্চ সমুখ সংবিত স্বরধ্বনি কোনটি, উত্তরটা হবে খ, অর্থাৎ রশ্মি, উত্তরটা হবে খ, রশ্মি। আর স্বরধ্বনি উচ্চারণের সময় কিন্তু রশ্মি বলা যাবে না, আমি বলার জন্য তোমাদের বোঝার জন্য বলতেছি রশ্মি, এটা উচ্চারণের সময় বলতে হবে ই, উচ্চারণটা বলতে হবে কি ই। তাই এই জন্যই বলছি তোমরা এগুলো, এই দেখো নিচে ব্যাখ্যা দেওয়া আছে, স্বরধ্বনি উচ্চারণের বিভাজন অনুযায়ী নিম্নমধ্য, সম্মুখ, অর্ধবিবৃতি, স্বরধ্বনি, এরকম বিভিন্নভাবে বাক করছে। এই বাঘগুলো তোমাদের মাথার উপর দিয়ে যাবে, কিন্তু আমার ক্লাসটা যদি দেখো তাহলে তোমার একদম ইজি মনে হবে। 5 নম্বর, বিবৃত স্বরধ্বনি কোনটি, এটা দেখো রাজশাহী বোর্ডের 24 আসছে, আবারও প্রশ্নটা খুব রিপিট করতে পারে। উত্তরটা হবে 4, আ, বিবৃতি উচ্চারণ হবে একটাই আছে, এটা হচ্ছে আ। তারপরে 6 নম্বর দেখো, উচ্চ মধ্য পশ্চাৎ স্বরধ্বনি কোনটি, এগুলো মুখস্থ করে রাখা যাবে না, ক্লাসটা করলে তোমার ইজি পারবা। 6 নম্বরের উত্তরটা হবে 3, ও, 6-এর উত্তর হবে 3, ও, অর্থাৎ। এবার 7 নম্বর দেখো, নিম্ন মধ্য সম্মুখ অর্ধবিবৃত স্বরধ্বনি হলো, উত্তরটা হবে এ, উত্তর হবে 4, এ। 8 নম্বর দেখো, উচ্চারণের সময় জীবের অবস্থানের দিক থেকে আ কোন ধরনের স্বরধ্বনি, উত্তরটা হবে মধ্য খ, উত্তরটা হবে খ, মধ্য। 9 নম্বর, জীবের উচ্চতা অনুযায়ী স্বরধ্বনি কত প্রকার, উত্তরটা হবে 3 প্রকার, কত প্রকার, 3 প্রকার। আচ্ছা আচ্ছা, 9 নম্বরটা একটু কারেকশন করে নাও, 9 নম্বরটা একটু বলবো হয়েছে, এখানে একটা মিস্টেক দেওয়া আছে। দেখো, জীবের উচ্চতা অনুযায়ী স্বরধ্বনি কত প্রকার, এখানে দেখো 2 নম্বর অপশনটা 3 প্রকার দেওয়া আছে, 3 নম্বর অপশনটা 3 প্রকার দেওয়া আছে। এখানে তোমরা উত্তরটা হবে 3 নম্বর যে অপশনটা আছে 3 প্রকার, এটাকে 4 প্রকার বানিয়ে দাও, তাহলে উত্তরটা সঠিক হয়ে যাবে। 9-এর উত্তর হবে 4 প্রকার, তাহলে 4 প্রকার, তাহলে গড়ে তুমি কাইটা 3 আছে না, গতে যে 3 আছে, 3টা কাইটা 4 বানিয়ে দাও, তাহলে উত্তরটা রাইট। অর্থাৎ উচ্চারণে জীবের উচ্চতা অনুযায়ী স্বরধ্বনি 4 প্রকার, কী কী, উচ্চ, উচ্চমধ্য, নিম্নমধ্য, নিম্ন। ক্লিয়ার, এটা একটু ঠিক করে নাও, এটা মিস্টেক আছে। তাহলে প্রথমটা 2 প্রকার, 3 প্রকার, এরপরটা 3 প্রকার থাকে, 4 প্রকার বানিয়ে দাও, তাহলেই হবে। তাহলে 9-এর উত্তর হবে কত, 4 প্রকার, অর্থাৎ উত্তর হবে গ, ঠিক করে নিও তোমরা। 10 নম্বর হচ্ছে, উচ্চারণের সময়ে জীবের উপরে ওঠা বা ও নিচে নামার ভিত্তিতে স্বরধ্বনি কত প্রকার, তাহলে স্বরধ্বনি কত প্রকার, 4 প্রকার, কত প্রকার, 4 প্রকার।
তারপরে দেখো স্বরধ্বনি কয় ভাগে বিভক্ত, স্বরধ্বনি কয় ভাগে বিভক্ত, তিন ভাগে, স্বরধ্বনি কয় ভাগে বিভক্ত বলতে এরকম প্রশ্নটা একটু মানে স্ট্যান্ডার্ড হয় নাই, অর্থাৎ মৌলিক স্বরধ্বনির অবস্থান অনুযায়ী কয় ভাগে বিভক্ত, এভাবে বলে আরও স্ট্যান্ডার্ড হতো, কারণ ওই যে জীবের উচ্চতা অনুযায়ী, জীবের অবস্থান মধ্য পশ্চাৎ অবস্থান অনুযায়ী এবং ঠোঁটের উন্মুক্তি অনুযায়ী কথাটা বলছে, স্বরধ্বনি কয় ভাগে বিভক্ত এটা না, ওটা ছিল এরকম ওই টাইপের প্রশ্নটা। তারপর দেখো 12 নম্বর, খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠোঁট খোলা বা বন্ধ থাকার ভিত্তিতে স্বরধ্বনি কত প্রকার, এটা সিলেট বোর্ড 2023 আছে, উত্তরটা হবে কয় প্রকার, তিন প্রকার, ঠোঁট খোলা রাখা বা বন্ধ রাখার উপরে তিন প্রকার, কীভাবে হচ্ছে। আচ্ছা দেখো 12 নম্বরটা হচ্ছে ঠোঁট খোলা বা বন্ধ থাকার ভিত্তিতে স্বরধ্বনি কত প্রকার, এটা হবে চার প্রকার, উত্তরটা হবে গ, চার প্রকার, এটা আবারও ভুল বলেছিলাম, চার প্রকার, অর্থাৎ একটু আনমনা হলে এই জন্য বলছি এই ক্লাসটা তোমরা ভালো করে বুঝতে হলে অবশ্যই আমার আগের ক্লাসটা করে আসবে, না হলে কিন্তু তোমাদেরও এরকম উল্টাপাল্টা হয়ে যাবে, সহজ জিনিসটা উল্টা পাল্টা পেঁচাই ফেলবো দেখবা। আচ্ছা ঠোঁট খোলা বা বন্ধ থাকার ভিত্তিতে স্বরধ্বনি কত প্রকার, চার প্রকার, কত প্রকার, চার প্রকার, উত্তরটা হবে তিন, বারোর উত্তর হবে, বারোর উত্তর হবে তিন নাম্বার, অর্থাৎ চার প্রকার, তিন নাম্বারের অপশনটা কত আছে, চার প্রকার, আমি তিন বলতে গিয়ে তিন নাম্বার অপশনের কথা বলছিলাম। তাহলে ঠোঁট খোলা বা বন্ধ থাকার ভিত্তিতে স্বরধ্বনি কত প্রকার, চার প্রকার, কয় প্রকার, চার প্রকার, যেমন হচ্ছে সংবৃত, অর্ধসংবৃত, অর্ধবিবৃত আর বিবৃত, ক্লিয়ার। তাহলে 12 নম্বরটার উত্তর হবে চার প্রকার, কত প্রকার, চার প্রকার। তারপরে দেখো 13 নম্বর, জীবের উচ্চতা অবস্থান ও ঠোঁটের উন্মুক্তি অনুযায়ী মৌলিক স্বরধ্বনিকে কয় ভাগে ভাগ করা যায়, মৌলিক স্বরধ্বনিকে চার ভাগে ভাগ করে, 11 ভাগে ভাগ করা যায়, কত ভাগে ভাগ করা যায়, 11 ভাগে ভাগ করা যায়, 13 নম্বর উত্তর হবে 11 ভাগে, কী হবে 11 ভাগে, দেখো ঠোঁটের উচ্চতা অনুযায়ী চার ভাগে, উচ্চ, উচ্চ মধ্য, নিম্ন, নিম্ন মধ্য, এনে পাশে চার প্রকার, জীবের অবস্থান অনুযায়ী আবার তিন প্রকার, সম্মুখ, মধ্য, পশ্চাৎ, আর ঠোঁটের উন্মুক্তি অনুযায়ী আবার চার প্রকার, সংবৃত, অর্ধসংবৃত, অর্ধবিবৃত, বিবৃত, তাহলে 4 4 8 8 3 11, ক্লিয়ার। তার 13 নম্বরটা, এরপর আসে 14 নম্বর, উচ্চারণে জীবের উচ্চতা অনুসারে কোনটি নিম্ন স্বরধ্বনি, উত্তরটা হবে খ, এটা হবে উত্তরটা হবে আ, নিম্ন স্বরধ্বনি, উত্তরটা হবে আ, অর্থাৎ খ হবে, অর্থাৎ আ। 15 নম্বর, উ রস্যু ধ্বনি, অর্থাৎ ধ্বনি বলার সময় কিন্তু রস্যু বলা যাবে না, উ বলতে হবে, রস্যু ধ্বনি উচ্চারণের ঠোঁটের উন্মুক্তি কেমন, উত্তরটা হবে তিন, অর্থাৎ সংবৃত, উত্তরটা হবে সংবৃত। তারপরে দেখো 16 নম্বর, আ ধ্বনি উচ্চারণের সময় ঠোঁটের উন্মুক্তি কেমন, কুমিল্লা বোর্ড 2024 আছে, হবি ইম্পর্টেন্ট, উত্তরটা হবে অর্ধসংবৃত, অর্ধসংবৃত, এগুলো কিন্তু মুখস্থ রাখতে পারো না, ক্লাসগুলো করলে ইজিলি পারবা। 17 নম্বর, নিচের কোনটি সম্মুখ স্বরধ্বনি, সম্মুখ স্বরধ্বনি, অর্থাৎ উত্তরটা হবে খ, এ, উত্তরটা হবে খ, এ। 18 নম্বর, হুবি ইম্পর্টেন্ট, দেখো ময়মনসিংহ বোর্ড 2024 আসছে, বরিশাল বোর্ড 2023 সালে আসছে, 23 আসছে, এটা 2024 সালে কপি করছে, তা তুমি 23 আর 24 প্রশ্ন কপি প্রশ্ন পড়লে অনেক বোর্ড আবার কম পাবা। নিচ জীবের সম্মুখ পশ্চাৎ অবস্থান অনুযায়ী সম্মুখ স্বরধ্বনি কোনগুলো, এ উত্তরটা হবে চার, অর্থাৎ রশ্মি আর এ, রশ্মি আর এ, উত্তরটা হবে চার। 19 নম্বর, জীবের সম্মুখ বা পশ্চাৎ অবস্থান অনুযায়ী স্বরধ্বনি কত প্রকার, উত্তর হবে তিন প্রকার, স্বরধ্বনি কত প্রকার, তিন প্রকার, সম্মুখ পশ্চাৎ অবস্থান অনুযায়ী কেন, সম্মুখ আর আছে মধ্য আর একটা পশ্চাৎ, এই হচ্ছে তিন প্রকার। 20 নম্বর, দেখো জীবের সম্মুখ পশ্চাৎ অবস্থান অনুযায়ী কোনটি পশ্চাৎ স্বরধ্বনি, উত্তর হবে অ, উত্তরটা হবে অ, পশ্চাৎ স্বরধ্বনি, এক, উত্তরটা হবে অ, ক নম্বর। 21, নিচের কোনটি অনুনাসিক স্বরধ্বনি, 21 নম্বর, উত্তরটা হবে এই যে চন্দ্রবিন্দু আছে, দেখো রশ্মির উপরে, অর্থাৎ মৌলিক স্বরধ্বনিগুলোর উপরে যদি চন্দ্রবিন্দু দাও তাহলে এটা হয়ে যাবে কি অনুনাসিক। 22 নম্বর, যেসব স্বরধ্বনি পুরোপুরি উচ্চারিত হয় না সেগুলোকে কী বলে, সেগুলো বলে অর্ধ স্বরধ্বনি, সেগুলোকে বলা হয় অর্ধ স্বরধ্বনি, উত্তরটা হবে তিন, 22-এর হবে তিন। 23 নম্বরটা হচ্ছে বাংলা ভাষায় অর্ধ স্বরধ্বনি কয়টি, দেখো বরিশাল বোর্ড 2024 আসছে, চট্টগ্রাম বোর্ড 2024 আসছে, তোমাদের 2025 সালে আবারও এই দেখবা কবি পড়বে, বাংলা ভাষায় অর্ধ স্বরধ্বনি হচ্ছে চারটি, কয়টি, চারটি, অর্থাৎ উত্তরটা হবে খ, চারটি, ঠিক আছে। রশ্মি, রস্যু আর কী কী আছে বলতো, রশ্মি, আরেকটা হচ্ছে রস্যু, আরেকটা হচ্ছে এ, আরেকটা হচ্ছে কি ও। আচ্ছা তারপর দেখো 24 নম্বর, অর্ধ স্বরধ্বনির উদাহরণ কোনটি, ময়মনসিংহ বোর্ড 2023 সাল আছে, উত্তরটা হবে চার, উত্তরটা হবে চার, ই, অর্থাৎ রশ্মি আছে আর ই। নিচের কোন বর্ণের মধ্যে, এই যে 25 নম্বর, কোন নিচের কোন বর্ণের মধ্যে একটি পূর্ণ স্বরধ্বনি একটি অর্ধ স্বরধ্বনি রয়েছে, উত্তরটা হবে চার, ওই, ওইকে বাংলে একটা পূর্ণ স্বরধ্বনি বাবা, একটা অর্ধ স্বরধ্বনি বাবা, চার। 26 নম্বর, কোমলতালু খানিকটা নিচে নামিয়ে কিছুটা বায়ু নাক দিয়ে বের করে উচ্চারণ করা হয়, তাহলে উত্তরটা হবে কি অনুনাসিক স্বরধ্বনি, উত্তরটা হবে ক, উত্তরটা হবে ক, 26-এর ক, অনুনাসিক স্বরধ্বনি। দ্বিস্বরধ্বনি কয়টি, দ্বিস্বরধ্বনি, দ্বিস্বরধ্বনি হচ্ছে দুটি, মনে রাখবা দ্বিস্বরধ্বনি হচ্ছে দুটি, ওই আর ও, ওই আর ও, খুবই ইম্পর্টেন্ট কিন্তু 27 নম্বরটা, এবং সিলেট বোর্ড 2023 সালে আসছে, সিলেট বোর্ড 2023 সালে প্রশ্নটা আসছে, তার মানে 2023 সালে, দেখো 23, আমি বলছিলাম 23 সালে 8টি প্রশ্ন আসছে এই পরীক্ষা থেকে, তাহলে প্রশ্ন আসছে 9টি, আমি এইটা কালার করা হয়নি, সিলেট বোর্ড 2023 সালটা
কালার করা হয় না। তার মানে দেখো এটাও আসে, তার মানে মোট 9টি বোর্ডই প্রশ্ন করছিল 23 সালে, 24 সালে করছিল 5টি, আর 2025 সালে আবারও সব প্রায় সব বোর্ড প্রশ্ন করবে। তাহলে 27 নম্বর দ্বিস্বরধ্বনি কয়টি, উত্তরটা হবে ক, 2টি, ওই আর ও। 28 নম্বর দ্বিস্বরধ্বনির প্রতীক 2টি কী কী, ওই আর ও, তো উত্তরটা হবে 4, ওই এবং ও। তারপর 29 নম্বর বাংলা বর্ণমালায় দ্বিস্বর বা যৌগিক স্বরধ্বনির চিহ্ন কয়টি, এটাও একই কথা 2টি। আচ্ছা 30 নম্বর উচ্চ মধ্য পশ্চাৎ এবং অর্ধ সংবৃত স্বরধ্বনি কোনটি, উত্তরটা হবে 4, ও ও, অর্থাৎ উত্তরটা হবে 4, ও। 31 পড়া লাগবে না, তোমাদের বই নাই, এটা পুরাতন বই থেকে দেওয়া আছে, তোমাদের বইও আছে বাট সরাসরি এরকম দেওয়া নেই। 32 নম্বর তোমাদের বই সরাসরি দেওয়া নেই, পড়া লাগবে না। 33 নম্বর তোমাদের বই সরাসরি দেওয়া নেই, পড়া লাগবে না। 34 নম্বর পড়তে পারো, নিম্ন অবস্থিত সম্মুখ স্বরধ্বনি কোনটি, নিম্নের অবস্থিত সম্মুখ স্বরধ্বনি, উত্তর হবে আ, অর্থাৎ খ, উত্তর হবে আ। 35 নম্বর নিম্ন মধ্যসমক স্বরধ্বনি কোনটি, উত্তরটা হবে 4, এ, উত্তরটা হবে 4, এ। 36 পড়লে পড়তে পারো, না পড়লেও না, এটা নিচে কোনটি মধ্যস্থ মধ্যবস্থিত পশ্চাৎ স্বরধ্বনি, উত্তরটা হবে কি ক, উ। ঠুটের এটা পড়তে হবে, ঠুটের উন্মুক্তির ভিত্তিতে স্বরধ্বনি কত প্রকার, উত্তরটা হবে 4 প্রকার, উত্তরটা হবে কি 4 প্রকার, উন্মুক্তি অনুযায়ী কি 4 প্রকার, সংবৃত, অর্ধসংবৃত, বিবৃত, অর্ধবিবৃত, ক্লিয়ার। 38 তোমাদের বই নাই, পড়তে হবে না। 39 নম্বর নিচের কোনটি অর্ধ সংবৃত স্বরধ্বনির উদাহরণ, উত্তরটা হবে খ, এ। তারপরে 40 নম্বর বায়ু শুধু মুখ দিয়ে বেরিয়ে আসে কোন স্বরধ্বনি উচ্চারণের সময়, উত্তরটা হবে 3, মৌলিক স্বরধ্বনি, অর্থাৎ মৌলিক স্বরধ্বনি যদি চন্দ্রবিদ্যুৎ তাহলে হয় 79, আর এটা হচ্ছে লাইন একদম 79-এর প্রথম লাইন দিয়ে হচ্ছে মৌলিক স্বরধ্বনি, এরকম বায়ু মুখ দিয়ে বের হয়েছে 40 নম্বরটা, এটা হচ্ছে মৌলিক স্বরধ্বনি, আমি যে একটুবার দাগাই দিলে দেখবা। 41 নম্বর বাংলা বর্ণমালায় কয়টি 79 বর্ণ রয়েছে, বাংলা বর্ণমালায় 79 বর্ণ রয়েছে, 60টি, কয়টি রয়েছে 60টি, কারণ ওই যে মৌলিক স্বরধ্বনি সবগুলো উপর চন্দ্রবিদ্যুৎ দিলে হয় 79। 42 নম্বর নিচের কোনটি উচ্চারণ কেন্দ্রীয়, কেন্দ্রীয় মানে সে মাঝে, তোমাদের বই কেন্দ্রীয় নাই, পুরাতন বই কেন্দ্রীয় লেখাটা ছিল, তাহলে কেন্দ্রীয় মানে সে মাঝে, আর উষ্ট্রতর বিবৃত, উত্তরটা হবে 4, অর্থাৎ আ। 43 নম্বর উষ্ঠের মধ্যকার ফাঁকের কম বেশির ভিত্তিতে স্বরধ্বনিকে কয় ভাগে ভাগ করা যায়, ও রাজশাহী বোর্ড 2023 সালে আসছে, উত্তরটা হবে 4 ভাগে, ক, 4 ভাগে, অর্থাৎ 3, 4 ভাগে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 44 নম্বর স্বরধ্বনি উচ্চারণের বিভাজন অনুযায়ী নিম্ন মধ্য সম্মুখ অর্ধবিবৃত স্বরধ্বনি কোনটি, আচ্ছা এটা উত্তরটা হবে এ, উত্তরটা হবে গ, এ। 45 নম্বর অনুনাসিক স্বরধ্বনি উচ্চারণের কোমলতালু কী হয়, কোমলতামল 4, উত্তর হবে 4, নিচে নামে, উত্তরটা হবে 4, নিচে নামে। 46 উচ্চারণ অনুযায়ী উচ্চ মধ্য পশ্চাৎ উষ্ট্রধর গোলাকৃত স্বরধ্বনি কোনটি, উত্তরটা হবে 3, উ, উত্তর হবে 3, উ। 47 নম্বর উচ্চারণগত অবস্থান অনুসারে নিম্ন মধ্য স্বরধ্বনি কোনটি, উত্তরটা হবে 3, অ, উত্তরটা হবে কি 3, অ। 48 জিহ্বার উচ্চারণের দিক থেকে উচ্চ মধ্য স্বরধ্বনি কোনগুলো, উত্তরটা হবে ক, এ, উ, এ, উ। 49 নম্বর লাউ শব্দের মধ্যে কোন স্বরধ্বনি আছে, উত্তরটা হবে 3, আ এবং রস্য, আ এবং রস্য, উত্তরটা হবে 3। তারপরে মৌ বৌ শব্দের উচ্চারণের মধ্যে কোন কোন স্বরধ্বনি রয়েছে, এটা রাজশাহী বোর্ডে 23 সালে আছে, এটা উত্তরটা হবে উ এবং রস্য, অর্থাৎ উত্তরটা হবে গ, উত্তরটা হবে গ, 3, উ এবং রস্য, 3, উ এবং রস্য, বেরি বেরি ইম্পর্টেন্ট কিন্তু। 50 11 নম্বর দেখো লাউ শব্দের পূর্ণ স্বরধ্বনি কোনটি, লাউ শব্দের পূর্ণ স্বরধ্বনি দিনাজপুর 23 সালে আসে, পূর্ণ স্বরধ্বনি হচ্ছে খ, অন্য পূর্ণতর স্বরধ্বনি হচ্ছে খ। এবং দেখো 52 নম্বর ভেরি ভেরি ইম্পর্টেন্ট, চাই শব্দের পূর্ণ স্বরধ্বনি কোনটি, ঢাকা বোর্ড 24 সালে আছে, চাই পূর্ণ স্বরধ্বনি চাইছে, তার মানে উত্তরটা হবে খ, আ, চায়ের আড়া হচ্ছে এরকম। তারপরে দেখো চাই শব্দের কোন কোন স্বরধ্বনি আছে, কুমিল্লা বোর্ড 2023 সালে আসছে, চাই শব্দের মধ্যে কোন কোন স্বরধ্বনি আছে, উত্তরটা হবে ক, আ এবং রশ্মি, আ এবং রশ্মি। 54 জীবের উচ্চতা ও অবস্থান অনুযায়ী কোন বর্ণটি উচ্চ সম্মুখে অবস্থিত, উত্তরটা হবে ক, রশ্মি, উত্তরটা হবে ক। 55 তোমাদের বইয়ে নাই, পড়তে হবে না। 56 নম্বর কই শব্দটি পূর্ণ স্বরধ্বনি কোনটি, কই শব্দের পূর্ণ স্বরধ্বনি হচ্ছে গ, উ এবং রশ্মি, উ এবং রশ্মি, ওই। এগুলো তোমরা এবার আসো তোমাদের বোর্ড বইয়ের এরকম, দেখো এখানে যে একটা অ্যানালাইসিস দেওয়া আছে 2023 সালে 8টি প্রশ্ন আসছে, আসলে এখানে একটু মিস্টেক আছে, 2023 সালে 9টি প্রশ্ন আসছিল, উপরে দেখো লেখা আছে 23 সালে 8টি লেখা আছে, 9টি প্রশ্ন আসছিল বোর্ডে, না ভুল আছে। 2024 সালে 5টি আসছে, 2025 সালে ইনশাল্লাহ এখান থেকে সব প্রায় সব বোর্ডেই প্রশ্ন আসবে। তাহলে এগুলো এই যে দাগানো দাগানো এইভাবে দাগাইয়া বোঝাইয়া প্রত্যেকটা লাইন বোঝাই বোঝাই একটা ভিডিও যে দেওয়া আছে পরিচ্ছেদ 6, তোমরা পরিচ্ছেদ 6 নম্বরটা দেখার পরে এই এমসিকিউ সলভ করো, নাহলে তোমাদের কাছে ক্লাসটা অনেক কঠিন মনে হবে। এই যে দাগানোগুলো দেখবা, তোমাদের বইও দেখায় নিবা, এই লাইনগুলো থেকে এমসিকিউগুলো যে আসছে, আর এই যে হচ্ছে তোমাদের এমসিকিউ, এবং এই যে কোন কোন লাইন, এবং এই যে মৌলিক স্বরধ্বনির 60টি এরকম জাস্ট এনে সব ব্যাখ্যা দেওয়া আছে, এই কালারগুলো দেখে নেবা। আর ক্লাসগুলো ভালো লাগলো অবশ্যই সার্চ করে বন্ধুদের কাছে সার্চ করবা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা এবং সবার সাথে শেয়ার করতে পারো না। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আর লাস্ট আরও বলি, তোমাদের যে প্লেলিস্ট আছে, প্লেলিস্ট ধরে ধরে ক্লাসগুলো সবগুলো করে ফেলো, বাংলা ফার্স্ট পেপার, সেকেন্ড পেপারের সব ক্লাসগুলো করে ফেলো, অনেক দূর এগিয়ে যাবা। শুভকামনা রইলো, আল্লাহ হাফেজ।